আজকের মধ্যমণি আমাদের আনসার বিদ্যুৎ উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক স্যার মানে আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর এবং মুখরিত করে তুলেছেন, এই জন্য স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। স্যার বলার পরে স্যার রাজি হয়ে গেছেন। তো যাই হোক, আমি বেশি সময় নেব না, আমি শুধু বলতে চাই যে আনসার বিদ্যুৎ উন্নয়ন ব্যাংক দিনাজপুর অঞ্চল আসলে একটা ভালো অঞ্চল, আমার জানা মতে গোটা বাংলাদেশের থেকে একটা ভালো অঞ্চল। এখানকার সব কর্মকর্তা স্টাফ সবাই কিন্তু অত্যন্ত আন্তরিক, এবং এটা আসলে সম্ভব হয়েছে আরএম স্যারের জন্যই। উনি মানে আপনার গার্জিয়ান যদি ভালো না হয় ছেলে পেলে খারাপ হবে, তো আলটিমেটলি উনি আমাদেরকে সুন্দরভাবে গাইড করেন, বিশেষ করে আমাকে যথেষ্ট সাহায্য করেন, সহযোগিতা করেন, এই জন্যই আমি এটা আসলে করতে পারি। তো যাই হোক, আমিও সবার প্রচেষ্টায় সবার সাহায্যে এককভাবে কিছুই করিনি, সবার সহযোগিতা নিয়েই করছি, চেষ্টা করছি অনুষ্ঠানটা যাতে ভালোভাবে হয়। তারপরও জানি না কতটুকু হয়েছে, আমি চেষ্টা করছি, এর মধ্যেও যদি খারাপ হয়ে থাকে এই জন্য আমি ক্ষমা চেয়ে নেব আপনাদের কাছ থেকে, আশা করি হবে না। তো আজকের এই অনুষ্ঠানের আমাদের আঞ্চলিক ব্যবস্থাপক স্যার এবং আসছে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছে, এই জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই দাঁড়িয়ে দেন, হাইলাইট একটু আগে বাবা। থ্যাংক ইউ। ম্যানেজার সবাই আসছেন, সম্মানিত পরিচালক মহোদয়কে সবাই একটু স্মাইল থাকবে। আঞ্চলিক ব্যবস্থাপক মহোদয়, সবাই কল্পনা দিয়ে আমরা উদযাপন করি, সবাই ক্রেস্ট ধরা নিয়ে ব্যস্ত, এই জন্য তালি দিতে পারতেছে না। এ পর্যায়ে তুলে দিচ্ছেন মহোদয় স্যার এবং সম্মানিত পরিচালক মহোদয় স্যার, ডান হাত দিলেন ছবিগুলো, ট্রফি হাতে উদযাপন হবে, ট্রফি হাতে উদযাপন হবে, তালি আশা করি আপনারা আমাকে মনে কিছু দেবেন না, সব শেষ থাকলে আমার ভালো লাগতো আরো,
কিন্তু আমার তো বুঝলেন না যে রাজনীতি করি তো তার জন্য মানুষ আমাদের এই আয়োজন আপনাদের দ্যাট মিন্স আমাদের ভাবিদের কেমন লাগলো সেটা আপনারা একটু অনুভূতি প্রকাশ করুন। এই অঞ্চল থেকে হারাইছি এই জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত, তারপরে ভাবি কিছু বলুন। আমি তাকে ধন্যবাদ জানিয়ে করতে চাই এত সুন্দর আয়োজন আয়োজনের সঙ্গে আমি সম্পৃক্ত আমার সহযোগিতা ও গত আমাকে এই অঞ্চল থেকে বদলি করা হয়েছে অংশ অঞ্চলে, আমি যেন সেখানে ভালোভাবে কাজ করতে পারি অনুষ্ঠান করা হয়েছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের মনে যদি আমাকে ক্ষমা করে দিচ্ছেন আসছি বেড়ানোর উদ্দেশ্যে, আর সেই সুযোগে আমার আসলে পিকনিকে অংশগ্রহণ, আর এই পিকনিকে অংশগ্রহণ করে আসলে সত্যি আমি অনেক আনন্দিত, আর আজকে অনেক আনন্দ করলাম। আজকে দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে এবং আমার শাশুড়ি এবং আমার মানে আঙ্কেল শ্বশুর সমতুল্য অনেক আঙ্কেল আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে অনুষ্ঠানে আসলে অনেক আনন্দ পাইছি, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। মায়েদের হাতে উপহার তুলে দিচ্ছে এবং মহাধন্যবাদ জয় নমাস। বাবার হাতে তুলে দিচ্ছে উপহার, অন্যরকম দৃশ্য আমরা অনেক অনেক হেঁটে আঞ্চলিক ব্যবস্থাপক স্যারের হাত থেকে আমরা এই শেষ টাইমটা শেষ দিকে একটু তালি টালি দেই পঞ্চগড় উপহার তুলে দিচ্ছে পঞ্চগড় ধানের সঙ্গে সারা প্লিজ আসেন রানী শঙ্কর শাখা প্লিজ উপহার
তোমার শাখা প্রস্তুতি নেন রানী সমুলেপুরে তোমার তোমার শাখার কর্মকর্তারা পুরস্কার গ্রহণ করুন তোমার তোমার এবার বিরল তোমার পরে বিরল পার্বতীপুর আচ্ছা শোনেন সেটা হলো যে কবির ওই গোটা প্রোগ্রামটা কবির করবে বুঝছেন আমার শুনেন আগে হলো যে কবিরকে ওখান থেকে একটু বাড়াই দিয়েন হ্যাঁ আর যেটা হলো যে আমি 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 আরেকটা প্রোগ্রামে ঢুকবো আচ্ছা যেটা হলো যে হচ্ছে আপনার ওই পরে হাতে তুলে দিবে বন্ধের পরে সাকার হাতে একটু এদিকে ধরুন স্যার লম্বা লোক একেবারে সব থাকে আমাদের ম্যাডামকে পুরস্কার তুলে দিচ্ছে সবাই ব্যবস্থাপক কর্মকর্তা তালি দেন আমাদের প্রিয় মুক্তা স্যারকে পুরস্কার তুলে দিচ্ছে একটি ওয়াটার ফিল্টার 61তম পুরস্কার কুপন নাম্বার 109 0